আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আগের দিনের নানি দাদিরা যেভাবে কোরপানির মাংস অনেক দিন রেখে খেত আর ভেজে এইভাবে ভেজে ভেজেই খেত মাংসগুলো খেতে খুবই ভালো লাগতো এইভাবে আজকে সেইভাবে আমি কিছু মাংস ভাজবো আর এর জন্য এখানে এই যে আমি কিছু ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি আর মাংসর সাথে কিছু চর্বিও দিয়ে দিয়েছি আর এখানে আমি বেশি মশলা দেব না সামান্য পরিমাণ মশলা দিয়েই মাংসটা জাল করব আর দিয়ে দিয়েছি এক চামিচ লবণ আর সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া আর একটু আদা রসুন বাটা আর এগুলো দিয়েই ভালো করে মাখিয়ে মাংসগুলো সব ভালো করে মাখিয়ে নেব আর এই তো মাখানো হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দেব একটা ঢাকনা দিয়ে এক কিছু পর এই তো ঢাকনাটা উঠিয়ে মাংসগুলো একটু লড়াচাড়া দিয়ে দেবো আর এই তো কয়েক ঘন্টা জাল করার পর এই তো মাংস থেকে তেলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আর এই তেলের ভিতরে এই মাংসগুলো ভাজা হয়ে যাবে একদম লাল লাল হয়ে মাংসগুলো ভাজা হয়ে যাবে আর আগে তো এভাবেই মাংসগুলো ভেজে রাখতো কোরপানির মাংসগুলো এইভাবে পাতিল ভরে ভরে ভেজে রাখতো সবাই এইভাবে খেতাম আর কোরবানির মাংস খাওয়ার মজাই লাগতো অন্যরকম এই মাংসগুলো খেতে খুবই মজা হয় আর এখন তো ফ্রিজ আছে আমরা সবাই ফ্রিজেই মাংস রেখে দেই যতটুকু লাগে ততটুকুই রান্না করি আর এইভাবেই ভেজে রাখতো আর আমরা ঘরে যেতাম আর এই তো মাংস খেতাম খেতেও অনেকই মজা লাগতো এই মাংসগুলো ভাজা মাংসগুলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো মাংসগুলো তিন চার দিন পর এই যে জাল দিতে দিতে এরকম লাল হয়ে গেছে মাংসগুলো আর এইভাবে খাওয়াও হয়ে গেছে প্রায় অল্প আছে আর আর এখন আমি কিছু খাবো ভাত দিয়ে এর জন্য এখানে আমি যে মাংস নিয়ে নিয়েছি কিছু আর কয়েকটা মরিচ নিয়ে নিয়েছি ভেজে আর একটা বেগুন ভাজা আর কাঁকরোল ভত্তা নিয়েছি এগুলো দিয়ে খাবো আর এই মাংসটা থাকলে তো আর কিছু লাগে না এগুলো দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় মাংস আর এইরকম মরিচ ভাজা আর এই যে এই মাংসগুলো কিন্তু ভিতরে নরমেই থাকে আর উপরে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যায় আর ভিতরে মাংসটা নরম থাকে আর খেতেও খুবই মজা হয় এই মাংসটা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে হাফেজ